আসসালামু আলাইকুম ঠাকুরগাঁয়ে চাচাকে বিয়ের দাবিতে অনশনে বসেছে নবম শ্রেণীর এই কিশোরী তাদের বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে সে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে গত রোববার সাতই আগস্ট ভোর রাত থেকে প্রেমিক চাচার বাড়িতে অবস্থান করছে এই কিশোরী ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁয়ের রুহিয়া থানার কালসগাঁও ডাঙ্গিপড়া গ্রামে প্রেমিক হাসান বয়স পঁচিশ বছর এই কিশোরীর সম্পর্কে চাচা অনশন করা কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী কিশোরী জানায় তিন বছর ধরে হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তারা কয়েকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন তবে হাসান তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না এজন্য হাসানকে বিয়ের দাবিতে শনিবার দিনগত রাত তিনটা থেকে তিনি অনশনে বসেছেন হাসান তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবে এমন হুমকি দেয় এই কিশোরী কিশোরীর বাবা বলেন যেদিন ঘটনা ঘটে সেদিন আমি বাড়িতে ছিলাম না তাদের সম্পর্ক মেনে নেওয়ার মতো নয় আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম সে আমার সঙ্গে আসেনি আমার মেয়ে বলে আমি ও আমার স্ত্রী নাকি তার বাবা মা নই আমি একা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না সবাই বসে সিদ্ধান্ত নেব এ বিষয়ে বক্তব্য জানতে প্রেমিক হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি বিষয়টি নিয়ে রোহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন ঘটনাটি শুধু শুনেছি ঘটনা স্থলে গিয়ে বিস্তারিত জানতে পারব অন্যদিকে মাগুরায় দুটি মলদার ও দুটি পুরুষাঙ্গ নিয়ে এই শিশুটি জন্মগ্রহণ করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় গত সাতই মে সোমবার রাত সাড়ে আটটার দিকে মাগুরা শহরের একটি ক্লিনিকে অপারেশনের মাধ্যমে এই শিশুটি জন্ম নেয় ক্লিনিকের ডাক্তার অপূর্ব কুমার বিশ্বাস জানান অবিশ্বাস্য হলেও দুটি মলদার ও দুটি পুরুষাঙ্গ নিয়ে শিশুটি জন্ম নিয়েছে বাচ্চাটি তার পুরুষাঙ্গ দিয়েই প্রসাব করছে সুতরাং ভয়ের কোনো কারণ নেই মা এবং শিশু উভয়েই সুস্থ আছেন মাগুরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল হাই জানিয়েছেন বছর দুয়েক পর একটি অপারেশনের মাধ্যমে শিশুটিকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ